হাওড়ার বটগাছায় সেই বিপ্লব সিং এর বাড়িতেও কিন্তু ইতিমধ্যে সিবিআই এর অফিসিয়ালসরা পৌঁছে গেছে। মোট চতুর্মুখী অভিযান চলছে চারটে লোকেশনের, সিবিআই এর প্রায় 40 জন আধিকারিক এবং কেন্দ্রীয় বিশাল পরিমাণের কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু আজকে সকালবেলায় নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে বেরোন এবং বেরোনোর পর কিন্তু তারা চারটে লোকেশনে ভাগ হয়ে যান এবং এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা কিন্তু ঘিরে রেখেছে চারটে লোকেশনে কেন্দ্রীয় বাহিনী এবং সিবিআই এর অফিসিয়ালসরা তারা কিন্তু ভিতরে ঢুকে গেছেন। অর্থাৎ রেড কিন্তু অফিসিয়ালি স্টার্ট হয়ে গেল। অভিযোগ এনেছিলেন আক্তার আলী, বিস্তারিত জানবো। অর্ণব রয়েছেন, অর্ণব এই বিষয়ে বিস্তারিত জানাও। একবারে দেখো, কিন্তু মেডিকেল সাপ্লাইয়ার ছিল বিপ্লব সিং, হাওড়ার হাটগাছার বাসিন্দা এবং তার বাড়িতে কিন্তু গিয়ে পৌঁছায় সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে কিন্তু সিবিআই এর অফিসিয়ালসরা তারা ইতিমধ্যেই তার বাড়িতে এবং তার সাথে কথাবার্তা বলছে। এরপরই কিন্তু রেডের অপারেশন শুরু হবে। সকালবেলা চারটে টিমে কিন্তু বেরোয় সিবিআই অফিসাররা, প্রায় 40 জন অফিসার কিন্তু আজকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে তারা বেরিয়েছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন অফিসারে পৌঁছে গেছেন। প্রত্যেকটা টিমের সাথে কিন্তু 35 জন কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ইতিমধ্যে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানও কিন্তু শুরু করা হচ্ছে বলে জানা গেছে। চারটে লোকেশনে কিন্তু এই মুহূর্তে সিবিআই এর অফিসিয়ালসরা এন্টার করে গেছেন। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি অর্ণব ছিলেন আমাদের সঙ্গে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সন্দীপ বাবু তিনি বাড়ি থেকে বেরোলেন, তিনি গেটের তালা খোলার চেষ্টা করছেন, তার আগে তিনি শুনছেন বাড়ির বাইরে কারা দাঁড়িয়ে রয়েছেন। তিনি যেন কিছুই জানেন না, ভোর 6:55 থেকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন সিবিআই আধিকারিকরা। তাকে ফোন করা হয়েছে বলে সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি এবং তাকে একাধিকবার ডাকা হয়েছে কিন্তু কোনো রকম কোনো সাড়া শব্দ মেলেনি। তিনি কোথায় ছিলেন? তিনি তো বাড়ির ভেতরেই ছিলেন কিন্তু তিনি কিছুই শুনতে পাননি। আমি আরো একবার সরাসরি তুলিকার কাছে চলে যাবো। তুলিকা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তুলিকা, সিবিআই আধিকারিকরা তারা বেশ কিছু মিনিট হলো এই সন্দীপ বাবুর বাড়ির ভেতরে তারা গিয়েছেন, বাড়ির বাইরের যে পরিস্থিতি সেটা একবার দেখাও। সেখানে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা কোথায় বাড়ির কোন কোন গেটে মোতায়েন রয়েছে সেই ছবিগুলো একবার দেখাও। দেখো, মাত্র 8 মিনিট হয়েছে সিবিআই এর যারা এসিবির যারা সিবিআই অফিসাররা রয়েছে তারা বাড়ির ভিতরে প্রবেশ করেছেন এবং তুমি যেটা বলছিলে আমি একটু সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ একের পর এক যে গেট রয়েছে, সেই গেটের সামনে একদিকে যেরকম সেন্ট্রাল ফোর্স রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে এই সন্দীপ ঘোষের যে বাড়ি, গোটা বাড়িটা এই মুহূর্তে ঘিরে ফেলেছেন সেন্ট্রাল ফোর্স। এই মুহূর্তে দুজন অফিসার এখানে রয়েছেন সেন্ট্রাল ফোর্সের এবং তার পাশাপাশি আমি একটু মিথকে একটুখানি বাদিকের যে ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। এখানেও কিন্তু আরও একজন সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং তারা কিন্তু গোটা বাড়িটা এই মুহূর্তে ঘিরে রেখেছেন। তারই সঙ্গে বেলেঘাটা থানার পুলিশরা রয়েছেন এবং তারই সঙ্গে যে গোটা এলাকা রয়েছে গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের বিভিন্ন জায়গায় তারা কিন্তু পোস্টিং নিয়ে নিয়েছেন। তার কারণ যাতে কোনোরকমভাবে কোনো ঘটনা না ঘটে, সে কারণে নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। তবে একটা প্রশ্ন উঠছে মধুকল্পিতা, যেখানে 6:55 নাগাদ যখন সন্দীপ ঘোষের বাড়ির সামনে এসে পৌঁছন এসিবির যারা দেখো
দেখো আরো 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 একবার আমি দেখানোর চেষ্টা করবো। আমি একটুখানি মোহিতকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স বাড়ির বাইরে, অর্থাৎ সন্দীপ ঘোষের যে বাড়ি সেই বাড়ির বাইরে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স রয়েছে, নিরাপত্তার জন্য মোতায়েন করা রয়েছে। এবং তারই সঙ্গে আমি মোহিতকে আর একটুখানি সামনে যেতে বলবো, যেখানে তুমি দেখতে পাচ্ছ আরো একজন সেন্ট্রাল ফোর্স কিন্তু রয়েছে, অর্থাৎ যে গোটা বাড়ি কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স দিয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আর বাড়ির বাইরেটা পুরোটা ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা, এবং প্রতিবেশীরা তারাও বাড়ির বাইরে এসে দেখছেন যে সত্যি তো হচ্ছেটা কি। সকাল 6:55 থেকে বাড়ির বাইরে সিবিআই আধিকারিকরা রয়েছেন, অথচ সন্দীপ বাবু তিনি কিছুই বুঝতে পারছেন না। তুলিকা তুমি আমাদের সঙ্গে থাকো, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমার থেকে আমরা নেবো। তবে এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে চলে আসবো, স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। রয়েছেন বিজেপির মুখপাত্র দীপ্তিমান বাসু রয়েছেন আমার সঙ্গে, এবং এর পাশাপাশি রয়েছেন আইনজীবী রাধামোহন রয় রয়েছেন। আমি খুব ছোট্ট করে প্রথমেই রাধামোহন বাবুর কাছে চলে যাই। রাধামোহন বাবু, সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষ তো পর পর 9 দিন হাজিরা দিলেন সিবিআই দপ্তরে, একটা ম্যারাথন জিজ্ঞাসাবাদ হলো কিন্তু তাতেও সন্তুষ্ট হলেন না আধিকারিকরা। আজ সকালে সোজা তার বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা, তারপরে কি হলো, কি ছবি, কি নাটক চললো সেটা তো গোটা বাংলার মানুষ দেখতে পেল রাধামোহন বাবু। না নিশ্চয়ই, আপনি যে বললেন গোটা 9 দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসা করা হলো সিবিআই করলে, কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে সিবিআই মানে 13 আগস্টে ক্যালকাটা হাইকোর্ট ইনভেস্টিগেশন করার জন্যে চার্জটা দিল সিবিআইকে, আজকে আমরা আছি মোটামুটি আপনার 25 আগস্ট, শুধু তো জিজ্ঞাসাই করা হচ্ছে, কিন্তু আমরা যে চাইছি চিৎকার করে যে দোষীদের শাস্তি হোক, কিন্তু যা মনে হচ্ছে তো সিবিআই কিছু খুঁজেই পাচ্ছে না। আপনি জানেন তো পলিগ্রাফ টেস্ট ইজ নট অ্যাডমিসেবল ইন কোর্ট অফ ল, কারণ হচ্ছে এটা আর্টিকেল কনস্টিটিউশন, আমরা তো সবাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সংবিধানের দিয়ে গভর্ন, তো কনস্টিটিউশনে আছে যে আর্টিকেল 20 সাবসেকশন 3 পলিগ্রাফ টেস্টে এটা সিবিআই কে কেন অপেক্ষা করতে হলো বলুন তো, যদি সন্দীপ বাবু তিনি কিছু নাই করে থাকেন, তিনি যদি এই সমস্ত বিষয়ের সাথে কিছু না করে থাকেন সেটা তো একবার আমি বলছি না, সেটা আপনি বলছেন, আমি যে বলছি আমি তো দূরত্ব তদন্ত চাইছি। আপনি কি বলতে চাইছেন আপনি স্পষ্ট করে বলুন। আমি বললাম যদি সন্দীপ বাবু নির্দোষ হন, তিনি যদি কিছু নাই করে থাকেন, তাহলে এতটা সময় কেন লাগছিল তার? সেটা তো সিবিআই বলবে না কেন লাগছে সময়টা, সেটা তো সিবিআই ইনভেস্টিগেশন করছে, আমি তো করছি না, আপনি তো করছেন না, সেটা সিবিআই, সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেশন এজেন্সি আছে। সকাল 6:55 থেকে শুরু করে তারপরে রাধামোহন বাবু আমি আসবো আপনার কাছে, আবারও আসবো রাধামোহন বাবু, প্লিজ আপনার কাছে আমি আবারও আসবো, আপনার কাছে আবারও আসবো দীপ্তিমান বাবু। দীপ্তিমান বাবু, সকাল 6:55 থেকে 1 ঘন্টা 2 মিনিটের একটা টানটান নাটক চললো সন্দীপ ঘোষের বাড়ির সামনে, পাড়া প্রতিবেশী তারাও জেনে গেলেন, তারাও চলে এলেন, তারাও সবাই দেখছেন কি হলো, অথচ বাড়ির ভেতরে যে মানুষটি রয়েছেন সন্দীপ বাবু তিনি নাকি কিছুই বুঝতে পারেননি। দরজা খুললেন, আপনি তো দেখলেন একেবারে লাইভ ভিজুয়াল, অবাক দৃষ্টিতে তিনি দেখছেন বাড়ির বাইরে কারা অপেক্ষা করছেন, বাড়ির বাইরে অপেক্ষা করছেন সিবিআই আধিকারিকরা, অবাক দৃষ্টিতে দেখলেন, ভেতরে চলে গেলেন, তার কিছুক্ষণ বাদে এসে তিনি গেট খুললেন, কি নাটক চলছে বলুন তো এটা। দেখুন, আপনি যদি পুরো এর কর্মপদ্ধতি বিচার করেন, এই ডক্টর সন্দীপ ঘোষ, একে ডাক্তার বলতে আমার ঘৃণা হয়, তাহলে দেখবেন যে একটা পাকা ক্রিমিনালের সঙ্গে এর কোনো পার্থক্য নেই। ইনি যা যা করেছেন, যা যা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, যে ডক্টর আক্তার আলী যে বায়োস থেকে আরম্ভ করে চাকরি, পরীক্ষা, পার্কিং, ওষুধ, এমনকি গেস্ট হাউসে দেহ ব্যবসা, এ সমস্ত ভয়ঙ্কর অভিযোগ একটা অধ্যক্ষের বিরুদ্ধে উঠেছে পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো মেডিকেল কলেজ, সেখানে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়নি, তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি কত উঁচু গাছে মই বেঁধেছিলেন। এই যে 1 ঘন্টা সময় নিয়েছে, 1 ঘন্টা সময় কাকে কাকে ফোন করেছে সিবিআই এর, ওটা পরীক্ষা করে দেখা উচিত। আমি তো মনে করি সিবিআই এই যে এত জায়গায় আপনারা খবর দেখাচ্ছেন না, যে এত জায়গায় আজকে সকালবেলা গেছে, একটা জায়গায় গেলেই সমস্ত তদন্ত শেষ হয়ে যাবে, 30B হরিশ চ্যাটার্জি রোড। আমরা সিবিআই এর কাছে অনুরোধ করবো আপনারা ওই 30B হরিশ চ্যাটার্জি রোডে যান, ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন। এই যে আমার বন্ধু রাধামোহন বলছিল যে লাই ডিটেক্টর, সত্যি তো লাই ডিটেক্টরে 75% ক্ষেত্রে সফলতা এসছে, 25% ক্ষেত্রে সফলতা পাওয়া যায়নি, এটা সারা পৃথিবীর হিসাবে। লাই ডিটেক্টরের প্রয়োজন নেই, মানুষ চাইছে 3rd degree, সিবিআই এর 3rd degree ওদের উপর প্রয়োগ করা হোক, যে নৃশংসতার সঙ্গে
যে বর্বরতা আমি আসবো প্রতিনিধি আসবো দীপ্তিমান বাবু আপনার কাছে আসবো রাধামোহন বাবুর কাছে আসবো তবে এই এই দিকে আমাদের নজর থাকবে ইতিমধ্যে আমরা যেমনটা আপনাদেরকে দেখালাম সন্দীপ ঘোষের বাড়িতে অবশেষে সিবিআই আধিকারিকরা তারা ভেতরে যেতে পেরেছেন বেশ কিছু মিনিট হলো সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়ির ভেতরে ঢুকেছেন বাড়ির বাইরে মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা পুরো বাড়িটাকে কিন্তু ঘিরে রেখেছেন তারা এই আপডেট নিয়ে চারটার খবরের বিতর্কে আমরা আবারও ফিরে আসছি তবে সময় এখন একটা বিরতির পিচ্ছি বিরতির পর নজর থাকুক বিপাদ থাকবে